অলরেডি ট্রাই করে ফেলেছি, অবশ্যই প্রত্যেকটি পিঠার স্বাদ ভিন্ন এবং খুবই মজা। বরিশালের পিঠা আমরা মূলত দুধের তৈরি পিঠা যেটা পছন্দ করি বেশি, মিষ্টি জাতীয় এখানে এসে স্পাইসি পিঠাগুলো বেশি খাচ্ছি। যেমন যে চিকেন পুলি এগুলো বরিশালে বানায় না, আমরা বরিশালে জাস্ট নারকেলের পুলিগুলো খাই। শ্বশুরবাড়ির পিঠা খাইলাম, দেখলাম এলাকার কেমন মানে খাবার দাবার কেমন হয়, তো আগে অগ্রিম টেস্ট করে নিলাম। ভ্যারাইটি পিঠা এসেছে এখানে, আমি তো জানতামই না আগে যে এত পিঠা ছিল, এখন এসে দেখছি যে ও মাই গড, দেয়ার সো মেনি ভ্যারিয়েশন। সো এরকম আরও পিঠা লাইক আরও মেলা হওয়া উচিত, সো দ্যাট ছোট ছোট বাচ্চারা এসে শিখবে আমাদের কালচারের ব্যাপারে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ মেলাস লাইক দিস মোর। কেন আওয়ার পরে আমার কাছে খুব ভালো লাগছে, আমি এই প্রথমে মানে পিঠা উৎসবে আইছি ঢাকাত। পিঠা উৎসবে আমি আরও দুই তিনবার গেছি লন্ডনে, লন্ডন পিঠা উৎসবে গেছিলাম, ঠিক আছে, ঢাকাত কিন্তু পিঠা উৎসবে আসি নাই, এইবার প্রথম আইছি। আওয়ার পরে অনেক জাতের পিঠা আমি দেখছি, কিন্তু আমি অনেক পিঠা আমি চিনিই না, কিন্তু সিলিডিরা তো এরকম অনেক পিঠা বানায় না, অন্য জাতের পিঠা বানায়, তেলের পিঠা যেটা আমরা এটারে কই হান্দেশ। একটা আছে আপনার ডাইল দিয়া মানে চাউল দিয়া বানায়, এটারে ডাইলের বড়া কয়। তারপর আরেকটা আছে আপনার ওই যে নারকেল দিয়া চাউলের ইয়া দিয়া বানায়, এটারে আমরা কই শমশা। হ্যাঁ, আমি ও তিন জাত। আরেকটা আছে সই পিঠা, এটারে আদি বললে বানায় আর কি, মানে এই সাইজের আর কি, আদি বললে বানায়। এটা আমরা পেঁয়াজ দিয়া তেল বাজ্যা আমরা সিলেটিরা খাই আর কি। বিখ্যাত পিঠা আছে আপনার খোলাজা পিঠা, যেটা মাটির খোলাতে হয়, হাঁসের মাংস দিয়ে খায়। তারপর সাইন্না পিঠা আছে নোয়াখালীর। তারপর আপনার ইলিশ পুলি আছে, বিতে ইলিশ মাছের কিমা করা কাটা বাছানো। তারপর ঝাল জামাই পিঠা আছে, ঝাল জামাই পিঠাটা হলো আপনার নতুন জামাইকে শাশুড়ি এই পিঠাটা বিয়ের পরের দিন বানায় খাওয়াই, সেই পিঠাটা আমরা নিয়ে আসছি এখানে।